সামনি লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে এবার চরম ধাক্কা মমতা ব্যানার্জির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার দোরগোড়ায় ভোট আর নিষ্ক্রিয় হয়ে পড়ল আইপ্যাক লোকসভা ভোটের আগেই তৃণমূলের সঙ্গ ছাড়ল কি এবার প্রশান্ত কিশোর তুঙ্গে চর্চা যে বার্তা এলো প্রশান্ত কিশোরের তরফ থেকে তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি দোরগড়ায় লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী সব দলের অন্দরই এখন প্রস্তুতি তুঙ্গে ভোটের রণকৌশল সাজাতে ব্যস্ত রাজনীতিকরা এই আবহে কলকাতায় এসেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর একুশের বিধানসভা নির্বাচনের আগে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন এই প্রশান্ত কিশোর ওরফে পিকে তবে লোকসভার আগে পেশাদার আইপ্যাক সংস্থার অ সহায়তার দিকটি নিয়েই চর্চা বেশি দু সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আইপ্যাক সংস্থা তবে কান পাতলি শোনা যাচ্ছে তৃণমূলের নতুন পুরনো দ্বন্দ্বে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আপাতত আইপ্যাক দলের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছে উল্লেখ্য ভারতের রাজনীতিতে ভোটের পরামর্শদাতা হিসাবে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক বেশ জনপ্রিয়তা রয়েছে যেই আইপ্যাককে বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কোমর বেঁধে ময়দানে নামতে দেখা গিয়েছিল আসন্ন লোকসভা নির্বাচনে সেই সংস্থার ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে একই নবীন প্রবীণ দ্বন্দ্বে নাজেহাল তৃণমূল যদিও সম্প্রতি অবস্থা বুঝে দলকে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি এবার যদি লোকসভার আগে ঘাসফুলের সেই মত মিটেও যায় তারপরও আইপ্যাক কতটা কাজ করবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই প্রসঙ্গত বিধানসভা নির্বাচনে পিকের সংস্থাকে কাজে লাগিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি যার দ্বারা সাফল্য এসেছিল ঘাসফুলে তবে লোকসভার আগে এই মুহূর্তে দলের হাল শক্ত হাতে ধরেছেন মমতা তাই দলীয় অনেক নেতারই কথায় সাংগঠনিক কাজের প্রয়োজনীয় দায়িত্ব নেতাদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো আর পরামর্শদাতার প্রয়োজনই নেই সম্প্রতি জেলা স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন আইপ্যাকের প্রতিনিধিও তবে সূত্রের খবর এখনও কোনো মতামত দেয়নি ওই সংস্থা দলের ডিজিটাল প্রচারের দিকটা সামলে নিচ্ছে আইপ্যাক তবে ফিল্ডে নেমে কাজ করা হঠাৎ অনেকটাই কমিয়ে দিয়েছে সংস্থা যে গ্রাউন্ড ওয়ার্ক এক কথায় তাদের ইউএসপি ছিল সংস্থাও এখনও সেই বিষয়ে মুখ খোলেনি তাই নানা মহলে শুরু হয়েছে জোর জল্পনা সূত্রের খবর একবার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে সবুজ সঙ্গেত এলি ঝাঁপিয়ে কাজে নেমে পড়বেন তারা তবে এও শোনা যাচ্ছে গত সপ্তাহে পিকে যখন রাজ্যে এসে আইপ্যাকের কর্তাদের সঙ্গে নিয়ে যে বৈঠক করেন তা ছিল মূলত বিহার কেন্দ্রিক তাই এবার লোকসভায় তৃণমূলের হয়ে প্রশান্ত কিশোরকে ঠিক কী ভূমিকায় দেখা যাবে আদৌ তিনি বিধানসভা নির্বাচনের মতো চেনারূপে ধরা দেবেন কিনা আইপ্যাকই বা কোন দায়িত্ব দেয়া হবে এই সমস্ত কিছু নিয়ে শুরু হয়েছে জোর চর্চা তবে আপাতত নিষ্ক্রিয় পিকের আইপ্যাক বৈঠকে পিকের আইপ্যাকের সদস্যরা উপস্থিত থাকল তারপর থেকে কিন্তু নীরব আইপ্যাক কোনো মন্তব্য বা কোনো আইপ্যাকের পক্ষ থেকে কোনো সিগন্যাল কিন্তু এখনও আসেনি ফিল্ডে নেমে কাজ করা হঠাৎ অনেকটাই কমিয়ে দিয়েছে এই সংস্থা সংস্থা এখনও এই বিষয়ে কোনো মুখ খোলেনি তবে নানা মহলে কিন্তু এবার জোর জল্পনা শুরু হয়েছে তাহলে কি লোকসভা ভোটের আগে তৃণমূলের হাতচারা মমতার হাতচারা আইপ্যাক প্রশান্ত কিশোর এবার কি তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রশান্ত কিশোর লোকসভা ভোটের আগেই কি নিষ্ক্রিয় আইপ্যাক তৃণমূলের সঙ্গ কি এবার ছাড়ছে প্রশান্ত কিশোর এই নিয়ে কিন্তু জল্পনা উসকে গেছে রাজ্য রাজনীতিতে তবে আগামী দিনে কি হতে চলেছে প্রশান্ত কিশোরের তরফ থেকে বা আইপ্যাকের তরফ থেকে তৃণমূলকে কি বার্তা দেওয়া হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমাদের সংগ্রামী যে অবস্থান মঞ্চ সেখানে স্বাগত জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আপনারা জানেন যে আগামী তারিখ আমরা কলকাতায় মহা ডাক দিয়েছি হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল বারোটার সময় শুরু হবে আগামী উনিশে জানুয়ারি বেলা বারোটার সময়ই হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে আমরা আগামী কালকে মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আসু সমাধান করুন যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে আমরা সম্ভাবনার কথা বলেছিলাম যদি সেটা না হয় তাহলে সেটা শুরু হবে এবং ওই দিন আমাদের সাথে শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীরা শিক্ষকরাই হাঁটবেন না তার সাথে বেশ কিছু সামাজিক সংগঠন অস্থায়ী কর্মচারী সহ চাকরি প্রার্থীদের বেশ কিছু মঞ্চ একসাথে সবাই যোগ দিচ্ছেন অর্থাৎ বলতে পারেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিষদ বৃদ্ধি করছে এই সামাজিক সংগঠনের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যেসব সংগঠন আছে তারা আছে ধীরে ধীরে এই ইয়েটা বাড়বে এবং তারই সাথে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এবং অন্যান্য যেসব মঞ্চ আছে সরকারি কর্মচারী পরিষদ যৌথ মঞ্চ তাদের সকলের সমর্থনে আগামী উনত্রিশ থেকে উনত্রিশ জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটে ডাক দিচ্ছি এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি এই সমস্ত মঞ্চই এই ইয়েকে সমর্থন করেছেন আজকে নৌথ মঞ্চের আসার কথা ছিল কিন্তু বিশেষ কারণে তারা উপস্থিত হতে পারেননি ভবিষ্যতে তারা তাদের সাথে উনিশ তারিখে থাকছেন তাদের সাথে আবার প্রেস অনুসারণ করা হবে কিন্তু উনিশ তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি যে অচল অবস্থা তৈরি হতে পারে সেই অচলাবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবে এবং রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন যে যে লড়াই আমরা লড়ছি আপনারা গতকালকে দেখেছেন যে বিহারে এক লক্ষ কুড়ি হাজার অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করাই শুধু নয় প্রায় মোট নতুন নিয়োগ এবং অস্থায়ীদের স্থায়ীকরণ মিলে প্রায় দশ লক্ষ নতুন নিয়োগ করা হয়েছে অথচ পশ্চিমবঙ্গ তার থেকে এগিয়ে থাকা রাজ্য যার জনসংখ্যা আমাদের থেকে কম বিহারে মদ বিক্রি বন্ধ আমাদের এখানে মদ বিক্রি করে সরকারের ইনকাম হয় প্রতি মাসে জিএসটি কালেকশন বিহারের থেকে আমাদের সরকারের প্রায় হাজার কোটি টাকা করে বেশি তারপরেও পশ্চিমবঙ্গে ছয় লক্ষ শূন্য পদ পরে থাকে এবং আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে মানে লেবারের যোগান দিতে বাইরের রাজ্যে যেতে পারে পরিযায়ী শ্রমিক হয়ে এই ব্যবস্থার বদল চাইছি এবং সেই জন্যই লড়াই এবং তার সাথে অস্থায়ী কর্মচারীদের যে ন্যূনতম মজুরির নিচে খাটানো হচ্ছে বা ন্যূনতম মজুরি বৃদ্ধি করা ভারতবর্ষের সব থেকে কম